আচ্ছা, এখন আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের নতুন একটি চ্যাপ্টার, নতুন একটি সাবজেক্ট, যেটি হচ্ছে টেক্সটাইল কালারেশন, অর্থাৎ টেক্সটাইল কেমিস্ট্রি অ্যান্ড কালারেশন। এটিকে ওয়েট প্রসেসিংও বলা যেতে পারে। তো ওয়েট প্রসেসিং বা টেক্সটাইল কেমিস্ট্রি অ্যান্ড কালারেশনের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিনজিং। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যা অথবা যেগুলো আমাদের ফোকাসে থাকবে, সেগুলো হচ্ছে সিনজিং। হোয়াট ইজ সিনজিং, অর্থাৎ সিনজিংটা কী, সিনজিং অবজেক্টিভস, দেন এটির যে প্রসেসগুলো আছে কোন কোন প্রসেসে করা হয় সেটি, এবং যেসব মেশিন নিয়ে করা হয় সেগুলো সম্পর্কে আমরা আজকে জানার জন্য চেষ্টা করব। তো দেখা যাক, প্রথমেই যেটি হচ্ছে সিনজিং। তো সিনজিং কি? সিনজিং আসলে এমন একটি প্রসেস যেটির মাধ্যমে আমরা ফ্যাব্রিক সারফেসে যে ধরনের প্রজেক্টিং ফাইবার অর প্রোট্রুডিং ফাইবার, যেটিকে বলা হয় প্রজেক্টিং অর প্রোট্রুডিং ফাইবার্স, অথবা আমরা এগুলোকে হেয়ারি ফাইবারও বলতে পারি। তো সিনজিং হচ্ছে এমন একটি প্রসেস যে প্রসেসের মাধ্যমে ফ্যাব্রিক সারফেস থেকে প্রজেক্টিং ফাইবার অর প্রোট্রুডিং ফাইবার অর যে আমরা হেয়ারি ফাইবার্স যেগুলোকে বলি, সেগুলোকে রিমুভ করার যে প্রসেসটা সেটি হচ্ছে সিনজিং। তো সিনজিং আমরা কেন করি? অবশ্যই প্রত্যেকটি প্রসেসের জন্য কোনো না কোনো ধরনের ইফেক্ট তো অবশ্যই থাকবে। তো অবজেক্টিভগুলো আসলে মেইনলি হচ্ছে হেয়ারি ফাইবার রিমুভ করা, আর হেয়ারি ফাইবার যদি আমরা রিমুভ করতে পারি তাহলে আমরা যেটি এনশিওর করতে পারবো সেটি হচ্ছে একটি স্মুথ সারফেস, যেটি স্মুথ সারফেস এনশিওর করার ফলে আমাদের যেটি হবে, আমাদের ফ্যাব্রিকের যে লাস্টার প্রপার্টিটা সেটি ইনক্রিজ হবে, সাথে সাথে অপটিক্যাল লেভেলনেস, অপটিক্যাল লেভেলনেস ইনক্রিজ হবে, সাথে ক্লিন আউট ডিজাইন অফ প্রিন্টিং, অর্থাৎ প্রিন্টিংয়ের প্রপার্টিগুলো ভালো হবে, এবং যেটি প্রত্যেকটি প্রসেসের পরেই বলা হয় সেটি হচ্ছে নেক্সট প্রসেসের জন্য সে প্রিপেয়ার হবে। তো এই ছিল আমাদের সিনজিংয়ের যে মেইন অবজেক্টিভগুলো সেগুলো। তো এখন আমরা যেটি দেখব, সিনজিং আমরা কতগুলো প্রসেসে করতে পারি। তো প্রথমত যেটি হচ্ছে প্লেট সিনজিং, এখান থেকে আমরা নাম থেকেই বুঝতে পারছি যে যেহেতু এর নামের সাথে রয়েছে প্লেট সিনজিং, অর্থাৎ এই প্রসেসটিও হবে প্লেট রিলেটেড কোনো একটা বস্তুর মাধ্যমে এটি করতে হবে। সেকেন্ড যেটি হচ্ছে রোলার সিনজিং, অর্থাৎ যেহেতু এখানে রোলার আছে তো রোলার টাইপের কিছু একটা তো অবশ্যই থাকবে। এবং থার্ড ওয়ান হচ্ছে গ্যাস সিনজিং, তো এখানে যে গ্যাস সিনজিং এটিকে দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি, অর্থাৎ গ্যাস ইউজ করে এই সিনজিং প্রক্রিয়াটি আমরা সম্পন্ন করব। তো দেখা যাক এই যে প্রসেসগুলো আছে এগুলো কিভাবে কাজ করে, এবং এর যে মেকানিজমগুলো আছে এগুলো আমরা এখন মেশিনের মাধ্যমে অর্থাৎ ফিগার সহ দেখার চেষ্টা করব। এখানে আমরা যে ফিগারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্লেট সিনজিং মেশিনের একটি ফিগার। তো এখানে কিভাবে কাজ করছে চলুন দেখা যাক। তো এখানে এই মেশিনের জন্য মেইন যে পার্টসগুলো রয়েছে একটি হচ্ছে কপার প্লেট। আর যেহেতু যেহেতু এটি একটি
প্লেট সিঞ্চিং, তো প্লেট তো মাস্ট বি থাকবেই। এবং সেকেন্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে ফায়ার ক্লে, অর আমরা বার্নারও বলতে পারি। এখন দেখা যাক এগুলো কিভাবে কাজ করে। তো এখানে আমরা যে দুটি বস্তু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আসলে মূলত দুটি বার্নার। বার্নার থেকে যে ফায়ার ক্লেগুলো বের হয়, অর্থাৎ স্ফুলিঙ্গগুলো বের হচ্ছে, এগুলোর মাধ্যমে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে মূলত এইখানে যে প্লেটটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কপার প্লেট, অর্থাৎ যে প্লেট সিঞ্চিং করছি এটি হচ্ছে সেই প্লেট যেটি কিনা এই ফায়ার ক্লে, বার্নারের মাধ্যমে যে ফায়ার ক্লেগুলো বের হচ্ছে এগুলোর মাধ্যমে উত্তপ্ত হয়ে রেড হিট হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লেটটি রেড হিটেড হচ্ছে। এবং যেহেতু এই প্লেটটি উত্তপ্ত অবস্থায় রয়েছে, তো এই সারফেসের কন্টাকে যদি কোনো কিছুকে আমরা পাস করি সেটিও কিন্তু এটার কন্টাকে আসার পর বার্ন হওয়ার মতো একটি পসিবিলিটি থাকতে পারে। তো এখানে কথা হচ্ছে আমাদের কি বার্ন হবে। আমাদের টার্গেট যেহেতু হচ্ছে সিঞ্জিং করা, অর্থাৎ ফ্যাব্রিক সারফেস থেকে হেয়ারি ফাইবার অর প্রজেক্টিং ফাইবার অর প্রোট্রুডিং ফাইবারগুলো যে আছে সেগুলোকে রিমুভ করা। তো এই প্রক্রিয়ায় যেটি করা হয় সেটি হচ্ছে এই উত্তপ্ত প্লেটের কন্টাকে আসার পর এই ফাইবারগুলোকে আমরা বার্ন করে ফেলি। তো বার্ন করার ফলে যেটি হয়, এর মাধ্যমে আমরা স্মুথ সারফেস ফ্যাব্রিককে এনশিওর করতে পারি। তো এটি যেভাবে হয়, এক পাশ থেকে আমরা ফ্যাব্রিককে ফিট করি, তো ফিট করার পর সেটি এই গাইড রোলারগুলোর মাধ্যমে এখানে যে কপার প্লেটগুলো আছে কপার প্লেটগুলোর সারফেস কন্ট্যাক্টের সাথে ফ্যাব্রিকের সারফেসটি কন্ট্যাক্ট হয়ে সামনের দিকে যেতে থাকে। তো এটি যখন এই উত্তপ্ত প্লেটের সারফেসের কন্ট্যাক্টে আসে, তখন যে ফ্যাব্রিকের গায়ে প্রোট্রুডিং ফাইবার আর প্রজেক্টিং ফাইবারগুলো থাকে সেগুলো বার্ন হয়ে যায়। এবং আফটার দ্য প্রসেস আমরা এই ফ্যাব্রিকগুলোকে একটি ট্রলিতে নেই, অর্থাৎ এই প্রসেসটি সম্পন্ন হওয়ার ফলে আমরা যেটি পাই সেটি হচ্ছে প্রজেক্টিং ফাইবার অর প্রোট্রুডিং ফাইবার রিমুভ করা যে সারফেস, সেই সারফেস সম্বলিত ফ্যাব্রিকগুলো আমরা ট্রলিতে নিতে পারি। তো এখানে যে মেজর প্রবলেমটি সেটি হচ্ছে, এখানে দেখে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু ফ্যাব্রিকের একটি সারফেস, অর্থাৎ একটি মাত্র সারফেস প্লেটের কন্টাকে আসছে। এজন্য এই প্রসেসের মাধ্যমে যে ফ্যাব্রিকটিকে সিঞ্জিং করা হচ্ছে সেটি কিন্তু বোথ সাইড হচ্ছে না, এটি শুধুমাত্র হচ্ছে কি ওয়ান সাইডের জন্য, অর্থাৎ এটির মেন প্রবলেমটি হচ্ছে ওয়ান সাইড অফ দ্য ফ্যাব্রিক ইজ ডিসাইজড অ্যাট এ টাইম। অর্থাৎ মেজর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যদি আমরা চিন্তা করি সেটি হচ্ছে ওয়ান সাইড অফ দ্য ফ্যাব্রিক ইজ সিনসড অ্যাট এ টাইম, অর্থাৎ এটি হচ্ছে তার মেজর প্রবলেম। আচ্ছা, এখন আমরা যেটি দেখে যাচ্ছি সেটি হচ্ছে সিঞ্জিং এর আরেকটি প্রসেস, অর্থাৎ রোলার সিঞ্জিং। তো এখানে যে ফিগারটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রোলার সিঞ্জিং মেশিনের একটি ফিগার। তো দেখা যাক এই মেশিনে আমরা কিভাবে সিঞ্জিং প্রক্রিয়াটি সম্পন্ন করি। তো এখানে যেটি হয়, সর্বপ্রথম এক পাশ দিয়ে আমরা ফ্যাব্রিককে ফিট করি। তো ফিট করার পর সেটি বিভিন্ন গাইড রুলারগুলোর মাধ্যমে এইখানে যে সিলিন্ডারটি দেখতে পাচ্ছি, অর্থাৎ যেহেতু এটি রোলার সিঞ্জিং এজন্য একটি সিলিন্ড্রিক্যাল শেপ একটা সিলিন্ডার থাকে যেটি হিটেড অবস্থায় থাকে, অর্থাৎ উত্তপ্ত অবস্থায় থাকে। এবং এখানে একটি দর্শনীয় একটি ব্যাপার হচ্ছে সেটি হচ্ছে যে এইখানে কিন্তু ফ্যাব্রিকের ডিরেকশন এবং
সিলিন্ডারের রোটেশনের ডিরেকশন কিন্তু অপোজিট ডিরেকশন। এই অপোজিট ডিরেকশনের কারণে হিটেড সিলিন্ডারটি ফ্যাব্রিক সারফেস থেকে যে হেয়ারি ফাইবার অর প্রজেক্টিং ফাইবারগুলো থাকে সেগুলোকে রিমুভ করে। তো এখানে অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি মেইন পার্টস হচ্ছে সিলিন্ডার, অর এটিকে আমরা হিটেড সিলিন্ডারও বলতে পারি। তো হিটেড সিলিন্ডারের কন্টাক্টে যখন আসবে, হিটেড সিলিন্ডার দিয়ে সেটি আবার ঘুরে এসে বিভিন্ন গাইড রোলার দিয়ে ঘুরে এসে এক পর্যায়ে সে আবার একটি ট্রলিতে জমা হবে। এখন কথা হচ্ছে এখানেও কিন্তু যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি কিন্তু সব সময় একটি সারফেসই সিলিন্ডারের কন্টাক্টে আসছে, অর্থাৎ এইখানেও যে ডিসঅ্যাডভান্টেজটি আছে সেটি হচ্ছে ওয়ান সাইড অফ দ্য ফ্যাব্রিক ক্যান বি সিনসড। এটি কিন্তু তার জন্য একটি মেজর প্রবলেম। আর এটিতে আরেকটি যে প্রবলেমটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এই যে সিলিন্ডারটি দেখা যাচ্ছে এটির ডিরেকশন যেহেতু তার উল্টো দিকে, এজন্য এখান থেকে যে প্রজেক্টিং ফাইবার ও প্রোট্রুডিং ফাইবারগুলো রিমুভ হয়, রিমুভ হওয়ার পর কিন্তু সেগুলো ফ্যাব্রিক সারফেসের ভেতরের দিকে অর্থাৎ ভেতরের পোর্শনের দিকে কিন্তু জমা হওয়ার প্রবণতাটা বেশি থাকে, অথবা এই রোলারটা অর্থাৎ এই সিলিন্ডারটা একটি সময় সারফেসটা কিন্তু এই অমসৃণ অর্থাৎ এই ডার্ট বা যে পদার্থগুলো সিনসড হচ্ছে সেগুলো কিন্তু এই সিলিন্ডারের গায়ে জমা হতে পারে, যার কারণে কিনা যখন আমরা ফ্যাব্রিকগুলোকে সিনসড করব, সিনজিং করার সময় আমাদের ফ্যাব্রিক সারফেসে স্ট্রাইপ পড়ার একটা পসিবিলিটি থাকতে পারে। সো এটিও হচ্ছে এই রোলার সিনজিংয়ের জন্য একটি ডিসঅ্যাডভান্টেজ। এখন আমরা যে ফিগারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গ্যাস সিঞ্জিং মেশিন, অর্থাৎ এটি হচ্ছে সিঞ্জিং মেশিনের 3 নম্বর মেশিনটি। তো দেখা যাক এই মেশিনটিতে আমরা কিভাবে সিঞ্জিং প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকি। তো এখানে যেহেতু গ্যাস সিঞ্জিং মেশিন, অবশ্যই এখানে গ্যাসের কোথাও ইউজ থাকবে। তো এখানে যে ইউজটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে গ্যাস বার্নার। তো এখানে আমরা কিছু কিছু পার্টস দেখতে পাচ্ছি যেগুলো আগের মেশিনে ছিল না, এগুলোর মধ্যে হচ্ছে একটি যেহেতু গ্যাস চেঞ্জিং এই জন্য গ্যাস বার্নার হচ্ছে তার মেইন পার্টসের একটি। দেন এখানে আমরা দুটো ব্রাশ দেখতে পাচ্ছি, তো এখানে যেহেতু এটিও হচ্ছে তার জন্য মেইন পার্টস, এবং লাস্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের এখানে যে ওয়াশিং ট্যাঙ্কটি আছে সেটি। তো এখন দেখা যাক কিভাবে সিঞ্জিং প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমাদের যে ফ্যাব্রিকটি থাকবে সেটি আমাদেরকে ফিট করতে হবে। তো ফিট করার পরবর্তীতে গাইড রোলারের ভেতর দিয়ে প্রথম যেটির কন্টাক্টে আসবে সেটি হচ্ছে আমাদের সেই ব্রাশ ওয়ান। তো ব্রাশ ওয়ানের কন্টাক্টে আসায় আমাদের কি লাভ হতে পারে সেটি হচ্ছে ব্রাশ ওয়ানের কন্টাক্টে যখন আসবে তখন ব্রাশের সংস্পর্শে ফ্যাব্রিকগুলো যখন আসবে তখন ফ্যাব্রিকের গায়ে যে প্রজেক্টিং ফাইবার আর হেয়ারি ফাইবারগুলো ছিল সেগুলো স্ট্যান্ড আউট হয়ে যাবে, অর্থাৎ সংস্পর্শে আসার পর যখন ফ্যাব্রিকের সারফেসের সাথে লেগে থাকা হেয়ারি ফাইবারগুলো স্ট্যান্ড আউট হবে, তার পরবর্তী ধাপে যখন সে গ্যাস বার্নারের মাধ্যমে সিনসড হবে অর্থাৎ সারফেসে যখন স্ফুলিংয়ের মাধ্যমে আমরা ফ্যাব্রিককে সিনসড করব, ওই সময় কিন্তু অনেক ভালো অর্থাৎ বেশি পরিমাণে সিনসড হওয়ার একটি প্রবণতা থাকবে। কেননা এখানে যে সারফেসের কন্টাক্টে অর্থাৎ সারফেসের সাথে যে প্রজেক্টিং ফাইবারগুলো ছিল এগুলো কিন্তু আমরা ব্রাশ ওয়ানের মাধ্যমে স্ট্যান্ড আউট করতে পেরেছি, এজন্য গ্যাস বার্নারের কন্টাক্টে যখন আসবে সে এখানে প্রজেক্টিং ফাইবারগুলোকে পুড়িয়ে ফেলবে, এবং তার পরবর্তী ধাপে
ব্রাশ টুর মাধ্যমে সেই যে পুরানো অর্থাৎ সিনসড করা যে প্রজেক্টিং ফাইবারগুলো ছিল এগুলো যখন ক্যাশ বা ব্রাশ টু এর কন্টাক্টে আসবে তখন ব্রাশের মাধ্যমে সেগুলোকে রিমুভ করা হবে। তার পরবর্তীতেও যদি কিছু পরিমাণ স্ফুলিঙ্গ বা যে পুরানো অংশগুলো যদি থেকে থাকে তাহলে তার পরবর্তী ধাপে যে ওয়াশিং ট্যাঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেই ওয়াশিং ট্যাঙ্কে আসার পর সেখানে ওয়াটারের সংস্পর্শে এসে অর্থাৎ এখানে আমরা দুটো রোলার দেখতে পাচ্ছি যেটি কিনা আমাদের ফ্যাব্রিককে ওয়াশিং ট্যাঙ্কে ডুবিয়ে রাখতে সাহায্য করবে। তো এখান দিয়ে যখন পাস হবে তখন ওয়াশিং ট্যাঙ্কের মাধ্যমে সেই স্ফুলিঙ্গ হোক বা সিনসড করা যে পোর্শনগুলো ছিল অর্থাৎ প্রজেক্টিং ফাইবারগুলো ছিল সেগুলো এখানে এসে পুরোপুরি রিমুভ হয়ে যাবে এবং এনশিওর করবে যে এখানে কোনো ধরনের স্ফুলিঙ্গ থাকছে না, কেননা স্ফুলিঙ্গ থাকলে ফ্যাব্রিক সারফেসও বার্ন হয়ে যাওয়ার একটি প্রবণতা থাকতো এবং আফটার ওয়াশিং সেটি একটি স্কুইজিং রুলারের মাধ্যমে অন্য একটি ট্রলিতে গিয়ে জমা হবে এবং এটি হবে আমাদের কাঙ্ক্ষিত। তো এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এই মেশিনের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটি হচ্ছে সেটি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাব্রিকের দুপাশে দুটো গ্যাস বার্নার, তার মানে যেটি হচ্ছে একই সাথে ফ্যাব্রিকের বোথ সাইড আমরা সিন্স করতে পাচ্ছি। তো এটি হচ্ছে এই মেশিনের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তবে এক্ষেত্রে কিছু কিছু প্রবলেম দেখা দিতে পারে, সেটি হচ্ছে যদি কোনো কারণে আমাদের মেশিনটি স্টপ হয়ে যায় কিন্তু গ্যাস বার্নারটা যদি স্টপ না করা হয় তাহলে যে প্রবলেমটি হবে সেটি আমাদের এই ফ্যাব্রিকের সারফেসটি পুরোপুরি পুড়ে যাওয়ার একটি প্রবণতা থাকতে পারে। এজন্য আমাদেরকে এখানে সবসময় এনশিওর করতে হবে যেন অটোমেটিক কোনো একটি ডিভাইস ইউজ করা হয় যাতে যদি কোনো কারণে ইলেকট্রিসিটি অর পাওয়ার যদি স্টপ হয়ে যায় সাথে সাথে যেন গ্যাস বার্নারটাও স্টপ করা হয়। এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এখানে যে ফ্যাব্রিক স্পিডটি থাকবে ফ্যাব্রিক স্পিডের সাথে সমান্তরালে লেখে আমাদেরকে এখানে যে ফ্লেম স্পিডটি থাকবে অর্থাৎ ফ্যাব্রিক বার্নারের যে ফ্লেম স্পিডটা থাকবে সেটি যেন সমান থাকে, কেননা যদি দুটির স্পিডের রেশিও যদি সমান না হয় তাহলে আমাদের ফ্যাব্রিক সারফেসটিও বার্ন হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। তো এই ছিল আজকে আমাদের এই টপিক সম্পর্কে আলোচনা। তো আশা করি পরবর্তীতে আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে আছেন এই জন্য ধন্যবাদ। আশা করি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।